দর্শক আসসালামু আলাইকুম গেস খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি লাফলি আক্তার কক্সবাজার বন্দরে পৃথক ঘটনায় ইয়াবা পাচারকালে মহিলা সহ আটক তিন আব্দুর রাজাক ব্যুরো চট্টগ্রাম বিভাগ সাতই সেপ্টেম্বর কক্সবাজার বন্দরে বিশেষ কায়দায় জোতার ভিতর লুকিয়ে ঢাকায় ইয়াবা পাচারকালে পৃথক ঘটনায় মহিলা সহ তিন বিমান যাত্রীকে আটক করেছে পুলিশ আটককৃতদের মধ্যে একজন মহিলা ও দুজন মাদ্রাসার ছাত্র রয়েছে বিমানবন্দর সূত্রে জানা যায় শুক্রবার সাতই সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে কক্সবাজার বিমানবন্দরে তল্লাশি গেটে পুলিশ আফরোজা আক্তার সাতাইশ নামের এক বিমান যাত্রীকে আটক করে পরে তার ভেনেটি ব্যাগ তল্লাশি চালিয়ে দু হাজার চারশত পিস ইয়াভা উদ্ধার করে আটক আফরোজা আক্তার ঢাকা গাজীপুর জয়দবপুরের এনায়েতপুর এলাকার আফজাল হোসেনের মেয়ে অপরদিকে একই দিন বিকাল তিনটার দিকে বিমানবন্দরে তল্লাশি গেট দিয়ে প্রবেশ করার সময় দুজন বিমান যাত্রীকে সন্দেহ হলে নিরাপত্তা কর্মীরা তাদেরকে আটক করে পরে তাদের জুতা তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় জোতার ভেতর লুকিয়ে রাখা ইয়াবা দু হাজার চারশত তিরিশ ফিস ইয়াবা উদ্ধার করে আর আটকৃতরা হলেন টেকনাফের হিল্লা ইউনিয়নের নাটমোড়া এলাকার বদিউর রহমানের ছেলে জুবায়ের বিশ ও একই এলাকার শহর মুল্লুকের ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন উনিশ তারা দুজনই হিল্লার একটি মাদ্রাসার ছাত্র বলে জানা যায় কক্সবাজার সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুদ্দিন খন্দকার জানান জুতার ভেতর এবং ভ্যানেটি ব্যাগে লুকিয়ে কৌশলে তারা বিমানে ঢাকায় ইয়াবা পাচার কালে তল্লাশি গেটে পুলিশ মহিলাসহ তিন বিমান যাত্রীকে আটক করে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান আমাদের খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ